আজকে তো রেজাল্ট, উফ কি হবে কিছুই বুঝতে পারছি না, উফ উফ ও, এই রেজাল্টের টাইম। কি হলো, আমি তো এরকম কোনো দিনও করতে পারি না। শরীর খারাপ যাচ্ছে, শরীর খারাপ যাচ্ছে, মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। কিরে, তোর রেজাল্ট বেরোনোর সময় না আজকে? কিরকম হয়েছে রেজাল্ট? হ্যাঁ, কি করবো, এত কম, এত কম মা। কিরে, তোর না যে রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট। তা তুই দেখছিস কখন দেবে রেজাল্ট, তো কোনো চিন্তাই তো নেই। বেরিয়ে গেছে। দেখি কি হয়েছে। ভগবান যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। এনাও তোমাদের কোশ্চেন পেপার, ভালো করে আগে পড়বে তারপরে লিখবে। এনাও এনাও আদ্রিজা, নাও। থ্যাংক ইউ ম্যাম, সরি দেখিয়েছি আমার জন্য। কুম্ভবে লিখছিস দুই হাতে। টাইম পড়ে গেছে, খাতা দাও। এনি ম্যাম, বাচ্চারা, হ্যাঁ ম্যাম, এরাও তোমাদের কোশ্চেন পেপার, ভালো করে পরীক্ষা দেবে, ভাগে ভালো করে পড়বে তারপরে পরীক্ষা দেবে। এনাও। ভাই শোন না, এই এই কোয়েশ্চেনগুলো আমি ভুল দিয়েছি বল। কোনটা ভুল দিয়েছে? কোনটাই তো ভুল। সব কোয়েশ্চেন ভুল, একটা করেছি তা আমাদের কেউ পড়েনি। তুই পড়িসনি, এগুলো সবই পড়িয়েছে। তুই না পড়লে কি করা যাবে, সব পড়া কোশ্চেনই দিয়েছে। আনকমন না, সব কমন। তুই পড়িসনি। কি লিখবো আমি একটু বল না প্লিজ, প্লিজ একটু। তোর চিটিংয়ে শীত দিয়ে যাচ্ছিস, প্লিজ প্লিজ প্লিজ। কে কথা বলছে? নামটাই লিখি সবার প্রথমে। দু ঘন্টা ধরে শুধু নামই লিখেছো? ঘন্টা মনে গেছে তো, আমার এই
এইটুকুনি লেখা হয়েছে। এই অদ্রিজা, হ্যাঁ বল, ওটা পড়েছিলি কালকে যে কোশ্চেন স্যারে দিয়েছিল? হ্যাঁ, তার মুখস্থ হয়ে গেছে। বাবা, অত বড় পোয়েমটা তোর মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, আমি দিনরাত পড়েছি। এই অদ্রিজা, অদ্রিজা, ওইটা পড়েছিস কালকের ম্যাথটা? হ্যাঁ রে, আমাকে একটু দিবি রে? ঠিক আছে, আমি তোকে দিচ্ছি। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘুমাচ্ছিলি বাবা, তুই কি রে? কবে পড়বি রে? কালকে তো পরীক্ষা, তুই এখনো ম্যাথ করিস নি, কখন করবি? হ্যাঁ হ্যাঁ, ও খুব বড় হয়ে গেছে। ও মেয়ে এখন পড়াশোনাতে বিজি আছে। হ্যাঁ, অবশ্যই ডাকবো, অবশ্যই ডাকবো। আমি একটুখানি বেশি ওই আর কি, ভালোই চলছে। তুই কেমন আছো? মেয়ে তো ভালোই আছে। এই চলে আয় তো। এই বলো, হ্যালো আন্টি, বলো। আরে বল বল, কি খবর? অনেক বড় হয়ে গেছিস তো। এখন কি করছিস? কোন ক্লাস? ক্লাস নাইন? আমি খেলে একটু বাই গাইস, তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার শেয়ার লাইক